আমাদের কমিশনার স্যারের নির্দেশে, আমাদের ডিসি জাজিয়া স্যারের নেতৃত্বে, আমাদের মোহাম্মদপুর জুনের এসি স্যার আসছেন নতুন, স্যার আসার পর থেকেই এবং এসি পেট্রোল স্যার, আমরা অত্যন্ত উৎসাহ এবং উজ্জীবনার মধ্যে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। স্যার যেটা বলে গেলেন, এখন আগের চিত্র আর এখনকার চিত্র অনেক পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ নির্বিঘ্নে এখানে যে ড্রাইভওয়ে দিয়ে গাড়ি চলতেছে নির্বিঘ্নে, ফুটওয়ে দিয়ে মানুষ চলতেছে নির্বিঘ্নে, ফুটপাথ নেই, এবং এটা আমরা ইনশাআল্লাহ ধরে রাখবো। পাশাপাশি অপরাধ মুক্ত রাখতে যে যা যা আমাদের কৌশলগত দিক সেগুলি আমরা করে যাচ্ছি। আমরা এই যে এখন যে মানুষ যেটা বললেন আপনি, যে যানজট মুক্ত মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, আমরা এই চিত্রটা ধরে রাখবো ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে সমস্ত থানা এলাকার বিভিন্ন পয়েন্টে যেখানে যেখানে সমস্যা আছে আমরা পয়েন্ট আউট করে আমরা কাজ করে যাচ্ছি। এবং ক্রাইম ডিটেক্টের জন্য আমাদের এসি স্যার বলে গেলেন যে সিসি ক্যামেরার যে বিষয়গুলি, আমরা পর্যায়ক্রমে সমস্ত থানা এলাকায় সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছি।